হ্যালো স্টুডেন্টস, একটা ছোট্ট রিকোয়েস্ট বলতে পারো যে যারা যে সমস্ত স্টুডেন্টসরা এখনও মানে তাকিয়ে আছে যে সিলেবাস কমবে কি কমবে না বা কখন এক্সাম হবে বা আমরা পড়াশুনোটাকে চালিয়ে যাব, অনেক স্টুডেন্ট আছে করোনার সময় তো ঠিক আছে চলে যাবে এখন পড়াশুনো করার দরকার নেই, এরকম পরে ঠিক স্কুল খুললে পড়বো। তাহলে আমি ইনফরমেশন বলে রাখি, স্কুল এখনও পর্যন্ত খোলার, যদিও রাজ্য সরকার থেকে খোলার রেসপন্সিবিলিটি নেই, তবুও গার্জেনরা খুব একটা আমার মনে হয় না তৎপর হয়ে স্কুলে ছেলেদেরকে পাঠাবে। সো স্কুল খোলার তাগিদায় তাকিয়ে না থেকে কোশ্চেন পেপার বা সিলেবাস কমবে কি কমবে না, রাজ্য সরকার অলরেডি জানিয়ে দিয়েছেন যে সিলেবাস কমানোর যদি কাউন্সিল সিলেবাস কমিয়েও দেয় সেক্ষেত্রে প্রবলেম একটা যেটা আসবে সেটা হচ্ছে যে ওই সিলেবাসের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু প্রবলেম এসে যাবে, মানে আমি কোনো একটা পোর্শনস পড়লাম না, তো সেটা কী হবে পরবর্তীকালে তুমি গেলেই প্রবলেম ফেস করবে। তাই সিলেবাস আসছে মানে সিবিএসই বোর্ড বা আইসিএসই বোর্ডের যে সমস্ত মানে ধ্যান ধারণা সেই ধারণা রাজ্য সরকার আর নেই, এটা ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে এক্সাম সঠিক সময়ে হবে কি না, আমি যদি নিট বা জেই মেন যারা দিচ্ছে, যারা মেডিকেল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল না, তাদের অবস্থা তুমি দেখতেই পাচ্ছ যে 13 তারিখ যথারীতি সময়েই এক্সাম হবে, অতএব বা যে সমস্ত জেই মেনের পরীক্ষা অলরেডি হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতেই পাচ্ছি যে পরীক্ষা মোটামুটি যথারীতি সময়ে যদি যথাসময়ে যদি পরীক্ষা হয় আবার আমরা প্রবলেম ফেস করব, তো পড়াশুনো স্টপ রাখার কোনো মিনিংলেস, সুন্দরভাবে তোমরা পড়ে যাও। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে, তার সাথে বেল আইকন প্রেস করবে এবং ওখানে অলে ক্লিক করে রাখবে যেন নোটিফিকেশানটা ঠিকমতো পেয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, চলো পড়াশুনো করতে থাকো, আর এইচসি বর্মা অবশ্যই ফলো করবে। আর এর সাথে সাথে বলি, কারেন্ট ইলেকট্রিসিটির 22 নম্বর তোমাদের যে পোর্শনটা সেটাও আপলোড করলাম, সেল কম্বিনেশন অবশ্যই ভিডিওটা দেখবে, সেল কম্বিনেশন অফ সেল সিরিজ প্যারালাল অ্যান্ড মিক্সড কম্বিনেশন অফ সেল। এছাড়াও চটজলদি তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি প্রবাহিত রীত কমপ্লিট হয়ে যাবে এবং নেক্সট আমরা ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্টের দিকে এগিয়ে যেতে পারবো, ঠিক আছে। এবং 11-এর যে পোর্শনসগুলো তোমরা ফলো করো, তাড়াতাড়ির মধ্যে ভেক্টর স্টার্ট হবে, ভেক্টর পোর্শনসটা ফলো করে সাথে সাথে তোমরা ভেক্টর অলরেডি এসসি বর্মা আপলোড করা রয়েছে ওই পোর্শনসটা দেখে নাও, ঠিক আছে। থ্যাংক ইউ।